তো এখন আমি করব ধনে পাতা আর টমেটো দিয়ে মসুর ডাল। মসুর ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি অলরেডি একটু তেল দিয়ে, আর এখানে দিয়ে দিয়েছি কড়াইতে তেল, তেল দিয়ে দিয়েছি। এবারে আমি দেব অর্ধেক শুকনো লঙ্কা ফোড়ন, পাঁচ ফোড়ন, এটার মধ্যে আমি এবার এই টমেটোটা পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো নুন। ডাল একদম রেডি, নামানোর আগের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, তোমরা চাইলে চিনিটা স্কিপও করতে পারো, আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে আমি এটা দু মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেবো। ডাল রেডি, রাত্রিরেভাবে গরম গরম ধনে পাতা টমেটো দিয়ে মসুরটা, আলু ভাজা আর ডিম ভাজা।